দেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে চলো বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো অপু ভাই দেশপ্রেম নিয়ে কি বলেছেন, কেন সব টিকটকার দেশকে নিয়ে এত কিছু করলো, আর কিছু পাবলিক দেশপ্রেমের নামে দেশকে কলঙ্কিত করছে, এই সকল কিছু আপনার কাছে বিস্তারিত দেখানো হবে। আর হ্যাঁ, আপনাদের জন্য আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলের নাম আন্দার, লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। তো যাই হোক, এইভাবেই অনেকে দেশপ্রেম জানিয়েছেন। তো মূল বিষয়টা হচ্ছে, যারা কিনা দেশের অপসংস্কৃতি আমাদের মাঝে তুলে ধরছে, তাদেরকে এখন আপনাদের মাঝে দেখাবো। ও আমার দেশের মাটি। বাহ দেশপ্রেমিক, বাহ, এটা দেশপ্রেম নয়, এটা দেশকে অসম্মান করা হচ্ছে। ইন্ডিয়ান সংস্কৃতি পোশাক পরে দেশপ্রেম দেখাতে এসেছেন? এই দেশপ্রেম দেখানোর চেয়ে না দেখানোই সবচেয়ে ভালো। শুধু এ নয়, আর অনেকে এরকম কালচারের পোশাক পরিধান করে দেশকে সম্মান জানাচ্ছেন। দেশকে এইভাবে সম্মান না জানালে পারতেন, আর আপনি আগে আপনার পোশাক ঠিক করেন, আসতেন দেশপ্রেম দেখাতে। আসলে এদেরকে বলে কোনো লাভ হবে না, বর্তমান সময়ে দেশটাই পরিবর্তন হয়ে গেছে, যে যার মতো চলছে, যে যার মতো পোশাক পরছে। আপনাদের দুধ কিন্তু অনেক খারাপ, কালকে রাতে জাল দিতে গিয়ে অর্ধেকের বেশি ফেটে গেছে, আবার ফাটা দুধ দিয়ে আমি ছানা বানাতে গেলাম, সে ছানাও পর্যন্ত ঠিক মতো হয় না। তোমার প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, কেন তুমি জানো না, তোমারই তো বাচ্চা। আর বর্তমান সময় ছেলেরা কম নয়, যা পারছে তাই সরাসরি বলে দিচ্ছে। জানো, তোমাকে টিপ দিলে অনেক ভালো লাগে। তো বিয়ের আগে কি টিপা টিপে? হ্যাঁ রে, আমি কপালে টিপের কথা বলছি। টুনি, তোর পেটটা অনেক সুন্দর। হ্যাঁ আমি তো জানি আমার পেটটা সুন্দর। না মানে তোর এই পেটের মধ্যে একটা বাচ্চা রাখবি। তো এদের মাঝে অনেকে আছে যারা কিনা দেশকে ভালো কিছু দিচ্ছে, মানুষকে মোটিভেশন দিচ্ছে, মানুষকে ভালো শিক্ষা দিচ্ছে, এরাই হলো প্রকৃত দেশপ্রেমিক। মা, ও মা, তুমি যারা পুরো পৃথিবীটায় না, খালি খালি লাগে। 1971 সাল, দেশ রক্ষার্থে এবং দেশ স্বাধীন করার পেছনে সবথেকে বড় অবদান মুক্তিযোদ্ধাদের, সম্মান জানাই তাদের প্রতি। 2020 সাল, করোনার জন্য প্রাণ রক্ষার পেছনে মাস্ক বিক্রেতাদের অবদানও কিন্তু কম নয়। শুধু অপু ভাই আর মেয়ের চৌধুরী না, আরো অনেকেই সবাইকে ভালো মোটিভেশন দিচ্ছে। আচ্ছা মা, একটা বারো কি ভেবেছিলে তোমাকে ছাড়া কিভাবে থাকবো এই পৃথিবীতে? আচ্ছা ভাই, আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? আপনি গার্লফ্রেন্ডে না? না ভাই। তাহলে আপনি বাবারে? না ভাই। তাহলে কারে ভাই? আমার মা। আর প্রতিটি মানুষ উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনি যাই করেন একটু ভেবে চিনতে ভালো কিছু করার চেষ্টা করুন, কেননা প্রতিটি মানুষ অনুকরণ প্রিয়, হয়তো বা কেউ আপনাকে অনুকরণ করছে। আর হ্যাঁ, এটা আমাদের বিজয়ের মাস, সবাই দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, যা অপু ভাই সহ অনেকেই করেছেন। আর হ্যাঁ, ভিডিওগুলো দেখে কমেন্ট বক্সে জানাবেন কার দেশপ্রেমের ভিডিওগুলো ভালো লেগেছে। তো চলুন প্রথমে নোবেল এবং অনামিকের ভিডিও দেখে আসি। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, লাল সবুজে বিজয় নিশা। তো যাই হোক, এবার চলুন অপু ভাই, ওমি এবং পরশ বাবুর ভিডিওটি দেখে আসি। সবুজের বুকে লালের ছোঁয়া, 30 লক্ষ শহীদের জন্য 20 কোটি মানুষের দোয়া। আমার সোনার বাংলা। তো এবার চলুন আক্তার আলী, রাজিয়া, রিশা এবং হোমায় রায় ভিডিওটি দেখে আসি। সত্যি বলতে আমার কাছে সবার ভিডিও ভালো লেগেছে, এছাড়া আরো অনেকেই দেশকে ভালোবাসি ভিডিও তৈরি করেছেন। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে সবাইকে। হ্যাঁ, এটাই সবার প্রয়োজন, দেশকে শ্রদ্ধা করা, দেশকে ভালোবাসা। আর অনেকে দেশ নিয়ে বাজে মন্তব্য করেন, আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, স্বাধীন দেশ বলে কথা, এদেশে 30 লক্ষ পানির বিনিময়ে স্বাধীন হয়েছে, তাই আমাদের সকলের উচিত দেশকে শ্রদ্ধা জানানো। আর ইসলামও লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম হচ্ছে একজন ব্যক্তি বা একটি জনগোষ্ঠী কৃতিক মাতৃভূমির প্রতি এক ধরনের আবেগপূর্ণ অনুরাগ বা ভালোবাসা। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, সবাই আমার আন্তর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পৃথিবীর অনেক অজানা তথ্য জানাবো।
আমার এই চ্যানেলটিকে যেভাবে সাপোর্ট করেছেন অবশ্যই আমার ওই চ্যানেলটিকে সেভাবে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।